গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 82 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে নুশেরা শরণার্থী শিবিরে নারী শিশু সহ প্রাণ হারিয়েছে 13 জন। রবিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা জুড়ে আক্রমণ আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নুশেরা শরণার্থী শিবিরে হামলা চালিয়ে অন্তত 13 ফিলিস্তিনিকে হত্যা করে তারা। এখনও ধ্বংসস্তূপের নিচে থেকে হতাহতদের উদ্ধার কাজ চলছে। এদিকে রাফা শহরের একটি আবাসিক টাওয়ার ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। গাজার দক্ষিণে খান ইউনিসে ইসরায়েলি বোমাবর্ষণে নিহত হয়েছে আরও 2 ফিলিস্তিনি। 5 মাসে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় 31,000 ছুঁই। অন্যদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য আবারও অর্থায়ন করেছে সুইডেন ও কানাডা। প্রাথমিকভাবে গাজায় জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থাকে $19 মিলিয়ন দেবে সুইডেন।